আসসালামু আলাইকুম বন্ধুরা, আগামী পর্বে দেখিয়েছি কিভাবে পায়জামা কাটিং করতে হয়, কিভাবে ফ্লাই সিস্টেম চেইন লাগাতে হয়। এই ভিডিওগুলি আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিও থেকে শিখতে পারবেন কিভাবে পায়জামাতে পকেট তৈরি করতে হয়, কিভাবে ইলাস্টিক লাগাতে হয়। পায়জামা এ টু জেড সেলাই দেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন। চলুন পায়জামাটি সেলাই করে দেখাই। কিন্তু এটা আমাদের সামনা পাট, এটা আমাদের সামনা পাট, এই দুই সাইডে আমরা পকেট লাগাবো। এটা কিন্তু আমাদের উল্টো পাশ, এটাও আমাদের উল্টো পাশ, আর এটা আমাদের বাও পাশ। এখন দেখুন, আমি একটা পকেট কেটে নিয়েছি। এই পকেট কাটিং ভিডিও আপনারা পেয়ে যাবেন চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন। এখন আমি এটাকে সেলাই করে নেব। দেখুন, আমি পকেটটি কিন্তু কাপড় শর্ট ছিল, এই জন্য আমি জয়েন দিয়ে কাটিং করে নিয়েছি। এখন দুই পাশ দিয়ে দুটো সেলাই দিতে হবে। দেখুন, আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। ঠিক, আমি এভাবে দুটি পকেট সেলাই দিয়ে রেডি করে নিলাম। এখন দেখুন কিভাবে পকেটটি তৈরি করতে হবে। আমি একটা পকেট রেখে দেব। এরপর দেখুন বন্ধুরা, এই যে আমাদের যে জোড়াটা রয়েছে, এই জোড়াটা আমরা কিন্তু হাতে একটু গোসা দিয়ে নেব, যাতে করে আমাদের ফিনিশিংটা একটু ভালো হবে। এরপরে দেখুন, এই যে আমরা এই পাটটা কিন্তু উল্টো করে নেব, ঠিক এরকমভাবে, যেমন আমাদের উল্টো পাট এটা, এটা আমাদের বাও পাট, আমরা উল্টো করে নেব পকেটটাকে। নেওয়ার পরে দেখুন, এটা আমাদের সামনার অংশ, এই যে যেমন আমাদের ফ্লাই রয়েছে, এটা আমাদের সামনার অংশ, এটা আমাদের উল্টো পাশ, এটা আমাদের বাও পাশ। তাই উল্টো আর বাও মিলিয়ে আমরা এরকমভাবে একটা সিলি দিয়ে নেব। ঠিক এভাবে আমরা এই ধার দিয়ে আমরা সিলি দিয়ে নেব। দেখুন, এই কাট থেকে এই কাট পর্যন্ত, দেখুন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। যতগুলি সেলাই দেবেন প্রত্যেকটা সেলাইতে ব্যাক ট্যাক দিয়ে নেবেন, অবশ্যই এটা মনে করে প্রতিটা সেলাইয়ে ব্যাক ট্যাক দিয়ে নেবেন। দেখুন, আমি ব্যাক ট্যাক দিয়ে আমি এই কাট থেকে এই কাট পর্যন্ত আমি সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখুন, এই যে আমাদের কাট যে রয়েছে, এই কাট থেকে আমরা যতটুকু সেলাই দিয়েছি ঠিক ততটুকু আমরা এটাকে কেটে নেব। যতটুকু আমরা সেলাই দিয়েছি ততটুকু পর্যন্ত আমরা কেটে নেব। নেওয়ার পর দেখুন, এই কাপড়টা আমরা এরকমভাবে একটা বাও করে নেব। নেওয়ার পরে হাতে এখানে একটু গোসা দেব। দেওয়ার পর দেখুন, এই যে পকেটটা রয়েছে, এই পকেটটা আমরা এরকমভাবে একটা ভাঁজ করে নেব। দেখুন, আমরা যখন এটি কাট দিলাম তখন কিন্তু আমাদের এই কাপড়টা ভাগ হয়ে গেল। দেখুন, এখন আমাদের এটা কিন্তু বাও পাশ, এই বাও পাশে আমরা সেলাই দিয়ে নেব। ঠিক এখান থেকে আমরা এই বরাবর এক ফিট দূর দিয়ে এটাকে সেলাই দিয়ে নেব। সেলাইটা কীভাবে ধরবেন দেখুন, এই যে আমরা এইভাবে দিব, কাপড়টাকে সুন্দর করে সাইজকে নিয়ে আমাদের সেলাই দিতে হবে। দেখুন, আমরা যতটুকু কাট দিয়েছি ঠিক শত দূর পর্যন্ত আমরা সেলাইটা দিয়ে নিলাম। এখন কী করতে হবে দেখুন, এখন যা করতে হবে, আমাদের এই যে পকেটটা রয়েছে, এই পকেটটা আমরা উল্টো করে একটা সিলি দিয়ে নেব। এই যে দুই পকেটের পাশ, যেমন এই যে আমাদের পকেট, এই পকেটের পাশ উল্টো করে আমরা এভাবে একটা সেলাই দিয়ে নেব। এই যে আমরা যে কেটে নিয়েছি ঠিক এইভাবে রাউন্ড করে, ঠিক এইভাবে রাউন্ড করেই সেলাই দিতে হবে। দেখুন, আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এভাবে সেলাই একটা দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন, আমাদের যা করতে হবে, এখন এই যে কোনাটা রয়েছে, কোনাতে আমরা এখানে একটা কাট দিয়ে নেব, যাতে করে আমাদের এটা উল্টোনোর সময় আমাদের ভালোভাবে উল্টে যায়। এর জন্য আমরা এখানে মাঝখানে একটু কাট দিয়ে নেব। এতে আমাদের সুবিধা কী, এটা আমরা ভালোভাবে উল্টাতে পারতেছি। দেখুন, ঠিক এইভাবে আমরা কোনাটা করে নেব। এখানে আমাদের কাপড়টা ঠিক যেরকমভাবে আছে, আমরা ঠিক সেরকমভাবে কিন্তু এখানে কোনা সিস্টেমই করে নিতে হবে। দেখুন, ঠিক এরকমভাবে কোনা সিস্টেম করে নিয়ে আমরা এটাকে সেলাই দিব, অর্থাৎ এই পকেটটা কাঁচা না হয়ে আমরা পাকা দিতেছি। দেখুন, দেখুন আমাদের কিন্তু পকেটের সিস্টেমটা হয়ে গেল। এরকমভাবে আমরা পকেটের সিস্টেমটা করে নেব। এখন কী করবো, এই যে আমাদের যে পাটটা রয়েছে আর এই যে পাট, পকেটের পাট, এই দুটি পাট আমরা এরকমভাবে সমান করে নেব। নেওয়ার পরে দেখুন, ঠিক এই মাথাটা আমরা সমান করে নেব। নেওয়ার পরে আমরা এর উপর দিয়ে একটা চাপ সিলি দিয়ে নেব। বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমাদের পকেটটি কিন্তু হয়ে গেল। এই যে দেখুন, আমাদের পকেটটি কিন্তু হয়ে গেল। এখন আমরা যা করব, দেখুন এখন এই যে আমাদের যে পিছনে যে পাটটা রয়েছে, পিছনে এই কাপড়টা আমরা ঠিক এইভাবে এর উপরে বসিয়ে দিব, এর উপরে এমনভাবে বসিয়ে দিব যাতে করে এই পকেটের উপরে যেন এই এই পাশে পকেটের উপর যেন সেলাইটা যেন না ওঠে, এটা অবশ্যই দেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে সেলাই দিয়ে নিচ্ছি।
যতটুকু পকেট রয়েছে ঠিক পকেট পর্যন্ত আমরা মেশিনটা নিয়ে এসে এখানে রাখবো। রাখার পরে দেখুন এটাকে আমরা এরকমভাবে সমান করে নেব, এই যে দেখুন ঠিক সমান করে নেওয়ার পরে এই যে পকেটটা যে আমাদের রয়েছে এই পকেটটা আমরা ব্যাক সাইডে বসিয়ে দেবো। দেখুন ব্যাক সাইডে দেওয়ার পরে আমরা সিলাইটি দিয়ে নেব। দেখুন আমরা যতটুকু কেটে নিয়েছিলাম ঠিক সেই পর্যন্ত আমরা সেলাইটা সুন্দরভাবে মিলিয়ে দেব, ঠিক এরকমভাবে মিলিয়ে দিতে হবে। এরপরে যা করতে হবে দেখুন এখন এটাকে উল্টে নিতে হবে, ঠিক এরকমভাবে উল্টে নেওয়ার পর আমরা পিছনের পাট অর্থাৎ পিছনের পাশ দিয়ে আমরা একটা চাপ সিলিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের পকেটটা দেখতে অনেক সুন্দর লাগবে। কেমন দেখুন, আর এই যে ভিতরে পাশে যে কাপড়টা রয়েছে আমরা পিছন সাইডে দিয়ে দেবো, ঠিক এরকমভাবে আমরা পিছন সাইডে দিয়ে দেবো, এরকমভাবে পিছনের সাইডে দিয়ে আমরা এটাকে চাপ সিলিয়ে দেবো। বন্ধুরা দেখুন যতটুকু আমরা কাটিং করেছিলাম ঠিক ততটুকু পর্যন্ত সেলাই দিয়ে আমরা পকেটটি কিন্তু তৈরি করে নিলাম। ঠিক একইভাবে দুটি পকেট তৈরি করে নেবেন, আমি স্বল্পতার কারণে আমি একটাতেই বুঝিয়ে দিলাম। বন্ধুরা দেখুন এখন কিন্তু আমাদের ডান পাশের পকেটটি হয়ে গেল, এখন কী করতে হবে দেখুন আমরা বাম পাশে পকেটটা করব। বাম পাটে পকেটটা করার জন্য দেখুন বাম পাশে পকেটটি করার জন্য দেখুন এই যে আমাদের একই রকম কার্যে দেওয়া রয়েছে এটাকে আমরা এই উল্টো পাশ এটা আমাদের পাও পাশ, ঠিক এটা যেভাবে ফেলছিলাম ঠিক এভাবে ফেলবো। তবে এবারে আমরা এই পাটটাকে আমরা নিচে রাখবো, এই যে কাটা পকেটের সাইডটা আমরা নিচে রাখবো, আর ওটাকে যখন সেলাই দিয়েছিলাম তখন কিন্তু আমরা উপরে দিয়েছিলাম। দেখুন ঠিক এইরকমভাবে আমাদের এই কাপড়টার উপরে বসিয়ে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। ওই পকেটটা যেভাবে করছিলাম ঠিক একইভাবে হবে, কিন্তু এটা ওটা আমি উপরে থেকে নিচে নিয়ে গেলাম সেলাই, আর এটা নিচে থেকে উপরে উঠবে। দেখুন এটাও ঠিক একইভাবে এরকমভাবে কাপড়টাকে আমরা বাঁ পাশে নেব, নেওয়ার পরে ঠিক এই পকেটটা আমরা এরকমভাবে ঠিক এক সমান করে এটাকেও আমরা একইভাবে বাঁ পাশে সেলাই এক ফিট দূর দিয়ে সেলাই দিয়ে নেব। দেখুন বন্ধু দেখুন একইভাবে এই পকেটটাও আমরা সেলাইটা দিয়ে নেব, নেওয়ার পরে দেখুন এই যে কাপড়টা আমাদের রয়েছে ঠিক এটাকে আমরা এরকমভাবে দিব। দেওয়ার পরে এই যে কোনা রয়েছে কোনা দিয়ে আমরা এই পকেটের নিচে রাউন্ডটা আমরা সেলাই করে নেব। এটাও একইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। এরপরে কি করতে হবে দেখুন, এরপরে যা করতে হবে এই যে আমাদের পকেটের কোন মুখ আর এই পকেটের মুখ দুটি মুখ এক করে নিয়ে এটাকে সমান করে নেবেন। নেওয়ার পরে দেখুন এর উপর দিয়ে আমরা এটাকে একটা চাপ সিলিয়ে দিয়ে এখন দেখুন এই পকেটটাও কিন্তু আমাদের হয়ে গেল বাম পাশের পকেট। এরপরে যা করতে হবে দেখুন এই যে আমাদের পিছনে যে অংশটা রয়েছে এই পিছনের পাটটা আমরা এই সামনের পাটের সঙ্গে আমরা জয়েন দিব। এই জয়েন দেওয়ার জন্য এদের দুটি মাথা এক সমান করে নিতে হবে, নেওয়ার পরে আমরা এভাবে সিলিটা দিব। দেখুন একইভাবে সিলাই দিয়ে নেবেন। এরপরে যে পকেটের মুখটা রয়েছে পকেটের মুখটা আমরা সরিয়ে দিব, দেওয়ার পরে আমরা সিলি দিব। একইভাবে পকেটটি সামনের দিকে নেব, নেওয়ার পরে পিছনের উপর দিয়ে আমরা চাপ সিলিয়ে দেব। বন্ধু দেখুন তাহলে কিন্তু আমাদের বাম পাশের পকেটটি হয়ে গেল, আর এটা হবে ডান পাশের পকেট, এটা হবে ডান পাশের পকেট। অবশ্যই বুঝতে পারছেন এই যে আমাদের দুটি পকেট কিন্তু হয়ে গেল। দেখুন আমাদের দুই পাশে দুটি পকেট হয়ে গেল। অনেক ভাইরা বলেন উল্টা বাও হয়ে যায় পকেট, কিন্তু কোনো সময় হবে না। দেখুন একটা নিচে থেকে নেবেন এবং একটা উপরে থেকে নেবেন, তাহলে কিন্তু দুটা দুই রকম পকেট হবে, দুটা আবার এক পকেট করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আবার খুলতে হবে। অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। এখন দেখুন আমরা কিন্তু পকেটটি তৈরি করে নিলাম, তৈরি করার পর দেখুন এই মুখটা কিন্তু আমাদের ফাঁকা রয়েছে। দেখুন এই মুখটা কিন্তু আমাদের ফাঁকা রয়েছে, তাই না? এই মুখটা কী করবো আমরা, এটা কিন্তু অনেক সময় এই সেলাইয়ের মধ্যে দেওয়া যায়, তাই না? এখন আমরা তাই করব, এখান থেকে আমরা একটা সেলাই দিয়ে নেবো আপাতত, পরে আমরা ইলাস্টিক লাগানোর সময় এটা চেষ্টা করব যেন ভিতরে থাকে। এটা আমি কাপড় শর্টের জন্য একটু ছোট করে কাটলাম পকেটটি, কিন্তু পকেটটা আরও একটু বড় হলে এই উপরটা একটু উঠিয়ে যাবে, তাহলে কিন্তু
এই যে পকেটের মুখটা কিন্তু আমাদের এলাস্টিকের মধ্যেই ঢুকবে, তাই না? এখন দেখুন এটাও এলাস্টিকের মধ্যে দিতে হবে, একটু কম হলো এলাস্টিকের মধ্যে দিতে হবে। দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের পকেটের পর্ব শেষ, পকেটটি কিন্তু হয়ে গেল। বন্ধুরা ভিডিওটি বোঝার মাঝে কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দিয়ে দেব এবং এখান থেকে আমি বুঝিয়ে দেবো, যাতে করে আপনারা খুব সহজেই শিখে নিতে পারেন। কেমন দেখুন এখন কি করতে হবে, এই যে এই পার্ট আর এই পার্ট আমরা দুই পার্ট সমান করে নেব, অর্থাৎ এই যে হাইয়ের যে অংশ আমরা কিন্তু সামনে অংশ ফ্লাইটা জোড়ার সময় সেলাই দিয়ে নিয়েছি, এখন আমরা এই পিছনের অংশটা ঠিক এরকমভাবে আমরা জয়েন দিয়ে নেব। দেখুন দেখুন হাইটা কিন্তু এরকমভাবে চাপ সিলেও দিতে পারেন, এরকমভাবে চাপ সিলেও দিতে পারেন বা এর উপরে ডবল সিলেও দিতে পারেন, যেভাবেই দিবেন কিন্তু ডবল সিলাই কিন্তু হতেই হবে, তাছাড়া কিন্তু এটা থাকবে না। অবশ্যই ডবল সিলাই দিয়ে নেবেন, আমি ডবল সিলাই দিয়ে নিচ্ছি। এখন কি করতে হবে দেখুন, এই যে এলাস্টিকের যে আমাদের মুখ রয়েছে এই মুখটা আমরা চিকন করে মুড়িয়ে নেব। বন্ধুরা দেখুন আমি কিন্তু চিকন করে একটা সিলাই দিয়ে নিলাম, এরপরে আমাদের এলাস্টিক লাগাতে হবে। এর আগে আমি নিচের সিলাই দিয়ে নিচ্ছি, একটু পরে আমি এলাস্টিক কীভাবে লাগাতে হবে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা নিচের ডাউন দিয়ে সিলাই দিব, এই যে দেখুন আমাদের এটা উল্টো পাশ, এটা আমাদের উল্টো পাশ, এই পাশে আমরা ঠিক এরকমভাবে আয়রন দিয়ে ভেঙে নিয়েছি। আপনিও ঠিক এরকমভাবে সুন্দর করে ভেঙে নেবেন, এখানে চাইলে পেস্টিংও দিতে পারেন বা এমনিও করতে পারেন, আমার কাছে পেস্টিং ছিল না এই জন্য আমি এমনি ভেঙে দিয়েছি। পেস্টিং দিলে কিন্তু এটা আরও সুন্দর হবে এবং মজবুত হবে। দেখুন আমি সিলাই দিয়ে নিচ্ছি, দেখুন আমি কিন্তু একটা সেলাই দিয়ে নিয়েছি। এই সেলাইটা কিন্তু চাইলে প্যাটিস করে দিতে পারেন, একটা একটা করে পাঁচ ছটা সেলাই দিয়ে প্যাটিস করে দিতে পারেন, আবার চাইলে এই পাশে যেমন একটা দিয়েছে এই পাশে আর একটা দিয়ে এই পাশে আর একটা দিতে হবে, তাহলে দুই পাশে ডবল সেলাই দিলেও চলে, ছেলেদের পায়জামা যেটা দিবেন সেটা চলবে, সমস্যা নেই। আমি কিন্তু উপরে দুটো দিব, নিচে দুটো দিব, দেখুন আমি কীভাবে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমি দুই পাশে দুটি সেলাই দিয়ে নিলাম, এখন কিন্তু আমরা এই পাশে আর একটা দিব, এই পাশেও আর একটা দিব। দেখুন বন্ধুরা দেখুন আমি দুই পাশে দুটি সেলাই দিয়ে নিলাম, সেলাইগুলি কিন্তু এক সমান হলে সবচেয়ে বেশি ভালো, এটা যতটুকু ঘাট দিবেন এটাও ঠিক ততটুকু দূর দিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। হ্যাঁ অবশ্যই দিয়ে নেবেন। আমি বন্ধুরা আমি একটা প্যাটিস দেখালাম, ভিডিওটি বড় হয়ে বলে আমি আর একটা প্যাটিস দেখালাম না, আর একটা প্যাটিস আপনারা করে নেবেন। কেমন বন্ধুরা দেখুন আমি দুটি প্যাটিসই কিন্তু করে নিয়েছি, একটা একটা, এরকমভাবে সুন্দর করে প্যাটিস করে নেবেন। এরপরে কী করতে হবে দেখুন, এই যে আমাদের উল্টো বাহু দেখে এটাকে আমরা এরকমভাবে মুড়িয়ে নেব। দেখুন এরকমভাবে কিছু দূরে আসার পর দেখুন আমাদের যে হাই আর যে ফ্লাই যে দুটো দাগ রয়েছে, হাইয়ের যে জোড়াটা রয়েছে জোড়াটা অবশ্যই এভাবে মিলিয়ে নিতে হবে, এটা কম বেশি করলে কিন্তু হাই একটু ছোটো বড়ো হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, অতএব এই জোড়াটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। কেমন এরপরে যা করতে হবে দেখুন, এখন আমাদের কি করতে হবে, এই পায়ের যে মোহরি রয়েছে এই মোহরিগুলি কিন্তু এক সমান অবশ্যই হতে হবে, এই জন্য আমরা এভাবে একটা পায়ের একটা পায়ে নিয়ে এসে এখানে একটা মার্ক করে নেব, তাহলে কিন্তু আমাদের এটা এক সমান হবে, অবশ্যই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা দেখুন আমি কিন্তু একটা সেলাই দিয়ে নিলাম, কিন্তু এখানে একটা সেলাই দিলে কিন্তু কোনো সময় হবে না, এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। কেমন এরপরে যা করতে হবে দেখুন, এখন আমরা সবশেষে আমরা এলাস্টিক লাগাবো, এটাকে আমরা বাউ করে নেব। দেখুন এভাবে আমরা বাউ করে নিলাম, নেওয়ার পরে আমরা এলাস্টিকটা কীভাবে নেব, এই যে আমাদের এলাস্টিকটা রয়েছে এই এলাস্টিকটা কী করবেন এখান থেকে ধরে নেবেন, এই যে দেখুন আমাদের আমাদের যতটুকু হিপ আছে অর্থাৎ হিপের সমান করে নেবেন, হিপের সমান করে নেবেন তাহলেই চলবে, এখানে কোনো বাড়তি যদি না রাখেন সমস্যা হবে না, ঠিক আছে? এবং যখন বড়দের হবে তখন কিন্তু এক দেড় ইঞ্চি বাড়তি করে নেবেন, এটার কোনো বাড়তি করার কোনো রকম প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে অবশ্যই বুঝতে পারছেন আমরা এক সমান করে নেব এটাকে। এখন দেখুন এটাকে আমরা সরিয়ে নেবেন, নেওয়ার পরে এই এলাস্টিকটা আমরা
ঠিক এরকম ভাবে বসিয়ে দেব। এখানে যেন পেঁয়াজটা না পড়ে, পেঁয়াজ না পড়লে চলে, ব্যাস এমন ভাবে নেবেন যাতে করে পেঁয়াজটা না পড়ে। নেওয়ার পরে সেলাইটা দিয়ে নিতে হবে, মজবুতকে সেলাই দিতে হবে যাতে করে ইলাস্টিক খুলে যেন না যায়। কেমন দেখুন, আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, এটাকে সেলাই দিয়ে নিলাম। দেখুন আমাদের এই ঘরটা হয়ে গেল। এখন যা করতে হবে দেখুন, এখন যা করতে হবে, এই যে আমাদের যে পার্টটা রয়েছে এই পার্টটা আমরা এই যেখান থেকে আমাদের ফ্লাই রয়েছে এখান থেকে আমরা শুরু করব, বা আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এরপরে দেখুন এই যে ইলাস্টিকটা, এটাও লাগানোর সময় দেখবেন এখানে যেন পেঁয়াজ না পড়ে, ঠিক এরকমভাবে বসিয়ে দেওয়ার পর এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টা এরকমভাবে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন, এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টা এরকমভাবে নিয়ে আসতে হবে। অর্থাৎ যতটুকু আমাদের ইলাস্টিকে কাপড় লাগবে ঠিক ততটুকু পর্যন্তই নেবেন, এর বেশি নেবেন, এর বেশি নিলে আবার ইলাস্টিকের ফিনিশিংটা সুন্দর হবে না। কেমন দেখুন, এখন দেখুন এই যে আমরা যে পকেটটা দিয়ে সেলাই দিয়েছিলাম এই সেলাইটা কিন্তু ঢেকে দিতে হবে। এর জন্য কী করতে হবে, এই আমাদের পকেটের মুখ পর্যন্ত আমাদের সেলাইটা নিতে হবে, কাপড়টা নিতে হবে। নেওয়ার পরে আমরা এটাকে সেলাই দিয়ে নেব। কিছুদিন আসার পর কিন্তু এরকমভাবে ইলাস্টিক শর্ট হয়ে যাবে, তাহলে তখন কী করবেন, তখন এরকমভাবে টেনে নিতে হবে, আপনাকে টেনে নিতে হবে, আস্তে আস্তে সুন্দর করে টেনে নিতে হবে যাতে করে ইলাস্টিকটা যেন প্যাঁচ না পড়ে, অবশ্যই দেখে নেবেন। কেমন, আর একটা জিনিস খেয়াল করবেন, যেমন এই যে আমাদের জয়েন্ট রয়েছে, এই জয়েন্টের সঙ্গে আমরা যখন সেলাইটা দিব এই জয়েন্টটা মিলিয়ে দিবেন, তাহলে কী হবে, এই আমাদের এই পাশটা বলে যাবে না, ঠিক জায়গায় কাপড়টা বসে যাবে। অবশ্যই বুঝতে পারছেন, দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি। বন্ধু দেখুন, এই যে দেখুন আমাদের কিন্তু ইলাস্টিক শেষ হয়ে গেল। এখন কী করতে হবে, ইলাস্টিকটা অবশ্যই টেনে নিতে হবে, ঠিক এরকমভাবে টেনে নেবেন যাতে করে ইলাস্টিকেতে পেঁচ না পড়ে, নিয়ে আবার সেলাই দেবেন। অর্থাৎ এই ইলাস্টিক লাগানোর ক্ষেত্রে যতবার আপনার বাড়তি করে নিতে হবে, শতবার বাড়তি করে আপনাকেও নিতে হবে, তাহলেই হবে। দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি। এখন এরকমভাবে দুই পাশ থেকেই এরকমভাবে টেনে নেবেন, এই পাশেও নেবেন এই পাশেও নেবেন, তাহলে হবে কি, তাহলে দুই পাট সমান হয়ে চলে আসবে। দেখুন অবশ্যই খেয়াল রাখতে হবে ইলাস্টিকের উপরে যেন সেলাইটা যেন না বসে, ইলাস্টিকের উপরে সেলাই বসলে কিন্তু ইলাস্টিক আর হাঁটবে না। দেখুন ইলাস্টিকের উপর কোনো সময় সেলাই দেওয়া যাবে না। কেমন দেখুন, দেখুন এটাকে আমরা সুন্দরভাবে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখন যা করতে হবে, এই যে ইলাস্টিকটা যে রয়েছে আমরা যে ইলাস্টিকে লাগালাম, এখন এই ইলাস্টিকটাকে আমরা টেনে নেব। অর্থাৎ টানার অর্থ আমরা যেখানকার ইলাস্টিক ঠিক সেখানে নিয়ে যাব, তাহলে কিন্তু আমাদের ইলাস্টিকটা সুন্দরভাবে বসবে। দেখুন যেখানকার ইলাস্টিক ঠিক সেখানেই নিয়ে যেতে হবে, এরকমভাবে টেনে নেবেন, তাহলে ইলাস্টিকের ফিনিশিং আরও সুন্দর হবে। আর এক সমান করে লাগাবেন, আর যতটুকু জোড়া রয়েছে জোড়ায় জোড়ায় মিল করে দিবেন, তাহলে কিন্তু ইলাস্টিক লাগানো আরও সুন্দর হবে। দেখুন আমি কিন্তু এভাবে করে নিলাম। নেওয়ার পরে দেখুন উপরে দিয়ে একটা ছিলি দিব, উপরে মানে মাঝখান দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এটা যখন বড় ট্রাউজার করবেন তখন কিন্তু এই উপরে একটা দিতে হবে, অর্থাৎ দুটি ঘাট করতে হবে, ফিতা আপনার যে ডুরিটা থাকবে ডুরির একটা মাঝখানি ঘাট করে নিতে হবে। কিন্তু এটা ছোটো, এই জন্য আমি ডুরি দিব না, এই জন্যে মাঝখানি দিয়ে একটা সিলি দিয়ে নেবো। দেখুন আমি সিলিটি দিয়ে নিচ্ছি। খেয়াল রাখুন, দেখুন এই সেলাইটা যখন দিবেন অবশ্যই এই ইলাস্টিকটা এরকমভাবে টান করে দিতে হবে, অর্থাৎ এই কাপড়টা যেন পুরোটাই টান হয়, কাপড়টা যেন পুরোটাই টান হয়, ঠিক এরকমভাবে টান করে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমার হাতের দিক খেয়াল করুন, বন্ধু দেখুন খুব টান করে সেলাই দিতে হবে, তাহলে কিন্তু দেখুন আমাদের কিন্তু ইলাস্টিক লাগানোটা হয়ে গেল, কিন্তু পায়জামাটি সেলাই হয়ে গেল। বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।